ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষ্ণনগরের পর এবার চাকদায় শুভেন্দু ছবি দিয়ে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার। দলকে কালিমালিপ্ত করতে বিজেপির চক্রান্ত দাবি তৃণমূলের, ওরাই বিভ্রান্তি ছড়াচ্ছে পালচার গেরুয়া শিবির। এবার ইংরেজ বাজারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার, সেখানে নাম রয়েছে প্রাক্তন যুব তৃণমূল নেতা, তার দাবি সম্মান জানাতেই এই প্রচার। এ নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানুতোর। জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক ব্যক্তি, মালদার বৈষ্ণবনগরের ঘটনা। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার পুলিশের। দক্ষিণ দিনাজপুরে তপনে উদ্ধার একই পরিবারের পাঁচজনের মৃতদেহ, মা স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত গৃহকর্তা, অনুমান পুলিশের, মানতে নারাজ স্থানীয়রা। চীনাদ্রব্য বর্জন করে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা হুগলির সিঙ্গুরে মাটির প্রতি বিলি করল বিজেপি, যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। হুগলির ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু, পরিবারের দাবি লকডাউনের কারণে খেলা বন্ধ থাকায় সবজির ব্যবসা শুরু করেন জয়ব্রত দেবনাথ, সেই সবজি আনতে গিয়েই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম একই পরিবারের পাঁচ সদস্য, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা, আহতরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার, আলিপুরদুয়ার জেলার জয়গা থানার দলসিং পাড়ার ঘটনা, ধূমপানের কারণে ঘরে আগুন লাগে বলে ধারণা পুলিশের, ঘটনা এলাকায় শোকের ছায়া। ফের শ্রমিক মৃত্যু বড়জোড়ায়, কারখানায় কাজ করার সময় 15 ফুট উচ্চতা থেকে পড়ে মৃত্যু হয় গদাধর মাঝি নামে ওই শ্রমিকের। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি নিয়ে বিক্ষোভ বিজেপির শ্রমিক সংগঠনের। বন্দুক দেখিয়ে চালকের হাত মুখ বেঁধে ধান জমিতে ফেলে গাড়ি নিয়ে চম্পট, লুট টাকা ও মোবাইল, পূর্ব বর্ধমানের ভাতারের আম্বনা এলাকার ঘটনা, আহত চালককে উদ্ধার করেছে পুলিশ, চলছে তদন্ত। খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ, এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক বাজারে অভিযান চালালো ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন। মহেশতলায় নকল সিমেন্ট কারখানার হদিশ, নামী সংস্থার লোগো ব্যবহার করে নকল সিমেন্ট বিক্রির অভিযোগ, গ্রেপ্তার মালিক ম্যানেজার সহ চার।